তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো আগের দিনকে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। আগের দিন ওই বেগ নিয়ে বলতে বলতে শেষ করেছিলাম, তো বেগ, দ্রুতি, ত্বরণ আজকে এগুলো একটু মোটামুটি সম্পর্কে ডিসকাস করব। তো বেগের একটা এক্সাম্পলও দিয়েছিলাম, তো বেগ হচ্ছে কি আমাদের হচ্ছে কি সরণ বাই সময়, আর অতিক্রান্ত দূরত্ব মানে টোটাল পথ যে সে অতিক্রম করেছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই টাইম যে কোয়ান্টিটিটা আমরা পাবো তাকে আমরা বলবো হচ্ছে কি দ্রুতি। সো আজকে বেশি কথা বলবো না, আজকে একটা ম্যাথামেটিক্স দিয়ে আমি ব্যাপারটাকে বোঝাতে চাই। সো দেখো, এখানে একটা অর্ধবৃত্ত টানা আছে যার ব্যাসার্ধ 8.7 সেন্টিমিটার আছে। একটা লোককে বলা হয়েছে সে এ থেকে বিতে যাবে, অর্থাৎ এই প্রান্তে পৌঁছাবে। ওটা দুটো রাস্তা হতে পারে, লোকটা স্ট্রেট চলে আসলো, আর আরও একটা লোককে বলা হয়েছে ও এরকম অর্ধবৃত্ত মানে পরিধি বরাবর এসে বিতে পৌঁছাবে। সো ন্যাচারালি লোকটা একটু হাসি খুশি আছে, আর এই লোকটা একটু রেগে আছে বিকজ অফ ওকে বেশি পথ যাচ্ছে। তো যাই হোক, তো এ বি অর্থাৎ লোকটা স্টার্টিং পয়েন্ট এ আর এন্ডিং পয়েন্ট হচ্ছে বি, তাহলে এ থেকে বি এর মধ্যে যে স্ট্রেট লাইনটা আমরা পেয়েছি সেটাকেই আমরা বললো হচ্ছে কে সরণ। আর যেটা সরণটা ফিগারের দিক দিয়ে যেটা আসতে পারে সেটা হলো অর্ধবৃত্তের কি ব্যাস, তার মানে 2 ইনটু ব্যাসার্ধ, মানেই ব্যাস চলে আসলো 14 সেন্টিমিটার। আর লোকটা যে অতিক্রান্ত পথ হয়েছে অর্থাৎ এ পি বি সেটা হচ্ছে কি পাই আর, তাহলে দ্যাট ইজ অফ 22 এর 7 ইনটু 7, দ্যাট ইজ অফ 22 সেন্টিমিটার। ওকে, তাহলে বেগ কী আসবে? সরণ বাই টাইম। আর টোটাল টাইম হচ্ছে কি বোথ কেসেই অর্থাৎ এ থেকে বিতে ওরকম স্ট্রেট লাইনে গেছে এই লোকটার ক্ষেত্রেও, ও একটু হেলতে দুলতে দুলতে গেছে বিকজ হাসি খুশি ছিল, 10 সেকেন্ড সময় নিয়েছে, আর ও একটু তাড়াতাড়ি রাগী স্বভাব লোক, খুব তাড়াতাড়ি হেঁটে চলে গেছে, একই পথই মানে একই জায়গায় পৌঁছেছে, বাট একই সময়ে। কিন্তু তাহলে ন্যাচারালি বেগটা এ বি বাই টি 14/10 1.4 সেন্টিমিটার পার সেকেন্ড এসছে, আর দ্রুতি 2.2 সেন্টিমিটার পার সেকেন্ড এসছে, বিকজ দ্রুতি হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই টাইম আর বেগ হলো সরণ বাই টাইম। সো ন্যাচারালি দেখতেই পাচ্ছো যেহেতু বোথ কেসে টাইমটা সেম ছিল, আর হচ্ছে কি অতিক্রান্ত পথটা নিশ্চয়ই আমার বেশি ছিল, সেই জন্য দেখো দ্রুতিটাও আমাদের কিন্তু বেশি এসছে বেগের থেকে। সো এখন দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য কী? তো এটা একটা ম্যাথামেটিক্স করলাম, তাহলে ম্যাথামেটিক্সের দিক দিয়ে অ্যাঙ্গেল থেকে নিশ্চয়ই বোঝার চেষ্টা করতে পারছো। তো বেসিক পার্থক্য যেটা হলো, দ্রুতি হচ্ছে কি একটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি আর বেগ হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক? দ্রুতি জিরো কখনো হয় না, কিন্তু বেগ জিরো হলেও হতে পারে। কি করে হতে পারে? যে যদি কারোর ইনিশিয়াল পজিশান আর এন্ডিং পজিশান সেম হয়ে যায়, মানে একটা লোক পুরো বৃত্তে ঘুরলো, তাহলে তার সরণ কত? জিরো, বিগ জিরো। তাহলে হচ্ছে বেগটা কত আসবে? বিগ জিরোই আসা উচিত। বাট অতিক্রান্ত দূরত্ব কিন্তু তার একটা থাকবে বিকজ অফ 2πr, আর ওই 2πr আপন ডি মানে ভাগ হচ্ছে কি আমাদের টাইম, তাহলে আমাদের সেটা পাওয়া হচ্ছে অতিক্রান্ত দ্রুতি বাই টাইম মানে বেগ মানে সরি অতিক্রান্ত পদ বাই হচ্ছে কি আমাদের টাইম মানে অতিক্রান্ত আমরা দ্রুতি পাবো, সরি দ্রুতিই পাবো। ওকে, তো এইটুকু কনসেপ্টেই আজকে শেষ করব। এর এইগুলো আমাদের এত ডিটেলসে নেই, তো তোমরা বই খুলে পড়তে পারো। আমাদের যে মেন টপিক আছে সেটা আজকে হচ্ছে কি 4-5টা গ্রাফ টানবো, 4-5টা গ্রাফ টানলেই ক্লাস খতম। ওকে, তো পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকের একটা ধামাকাদার সেশন হোগা, ওই তো মানে তোর ফোর দেঙ্গে সব, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো যাই হোক, এটা করার আগে একটা বেসিক জায়গা তোমাদের একটু দেখানোর আছে, সেটাতেই যাচ্ছি। তো আমরা জানি ওয়াই ইকোয়ালস টু যদি mx+c হয় তাহলে গ্রাফটা এরকম দেখতে হয়, ওয়াই অ্যাক্সিস এটা হলো এক্স অ্যাক্সিস, তাহলে গ্রাফটা হলো এটা এরকম দেখতে লাগে, তাই তো? আমরা জানি, আগে শিখে গেছি। আর ওয়াই ইকোয়ালস যদি mx থাকে তাহলে স্টার্টিং পয়েন্টটা করতে হবে মূল বিন্দু দিয়ে হবে, এবং এটা হলো সব স্ট্রেট লাইনের সমীকরণ, এটা আমরা জানি, তাই তো? এই দুটো আজকে আমাদের খুব খুব ভাবে কাজে লাগবে। আর একটা কাজে লাগবে, এটা আমাদের কিসের ইকুয়েশন ছিল? স্ট্রেট লাইনের ইকুয়েশন ছিল। আরও একটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে অধিবৃত্ত, কী বলা ছিল? প্যারাবোলা ছিল, তাই তো? অধিবৃত্ত এই রকমের দেখতে হয়, মনে পড়ছে? এরকম দেখতে হয়।
সো এই দুটো কনসেপ্ট আজকের আমাদের খুব কাজে লাগবে। আজ দেখো যে ম্যাথামেটিক্স কী করে ফিজিক্সে কথা বলতে পারে সেটা আজকে দেখার পালা আছে। সো ভিডিওটা খুব শর্টই হবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ওকে, পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের আজকে কাজটা কী হবে? কাজটা হবে এসটি ডায়াগ্রাম, মানে স্মরণ সময় লেখচিত্র। আমরা কোনো একটা বস্তু আছে, স্থির বস্তু, মানে স্মরণের সময় সাপেক্ষে তার কোনো স্মরণ নেই অ্যাকচুয়ালি, তাকেই তো স্থির বস্তু বলা হয়। তার একটা লেখচিত্র অঙ্কন করার চেষ্টা করব, ঠিক আছে? ধরো কেউ আছে স্কুলের গেটে দাঁড়িয়ে আছে, সামহাও কারোর জন্য ওয়েট করছে, তো দাঁড়িয়েই আছে সকাল 9টা স্কুলের গেটেই, 10টা, 9টা 10 সেখানে স্কুলের গেটেই, 9টা 20 স্কুলের গেটেই, আর টু ইনফিনিটি সময় গেল বিকেল 5টা, সেখানেই কারোর জন্য দাঁড়িয়ে আছে, বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতেই ক্লান্ত হয়ে পড়লো। ওকে, তার মানে কী লিখেছে ওই জন্য লোকটা স্মরণ কী লিখেছিস দেখো, সেখানেই, অর্থাৎ সময় কিন্তু বয়ে চলেছে কিন্তু লোকটার কোনো অবস্থানের পরিবর্তন হয়নি, বস্তু বা লোক বা মানে পার্টিকেল যেখানে ছিল সেখানেই আছে। তাই টাইমের রেসপেক্টে তার স্মরণ কত? 0, ভাবতে পারি। সো স্মরণ সময় লেখচিত্র যেটা হতে পারে, তুমি যদি এটাকে টাইম অ্যাক্সিস রাখো, বিকজ এক্স অ্যাক্সিসে আমরা অলওয়েজ টাইমকে রাখবো, বিকজ অফ এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বলা হয়, মানে এটা একটা স্বাধীন চলরাশি, স্বাধীন চলরাশিকে সবসময় আমরা এক্স অ্যাক্সিসেই রাখি, মানে টাইমটাকে আমরা সবসময় স্বাধীন চলরাশি বললো, বিকজ টাইমের রেসপেক্টে সবটাকে আমরা পর্যবেক্ষণ করতে শুরু করবো। ওকে, তাহলে স্মরণকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখতে হবে ডেফিনেটলি, এটা এক্স অ্যাক্সিস। তাহলে টাইম যাচ্ছে, লোকটা ওখানেই দাঁড়িয়ে আছে, পার্টিকেল ওখানেই আছে, তাহলে কী হওয়া উচিত? গ্রাফ এটা হওয়া উচিত, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ওপরেই কোনো একটা লাইন হওয়া উচিত। বা আমি যদি ধরে নিই এটা ট্রু, এটা যেমন ট্রু, বা যদি কেউ ধরে নেয় যে সে স্কুলের গেটে দাঁড়িয়েছিল, তাই না? তাহলে যদি সে বাড়ি থেকে স্কুলের গেট পর্যন্ত আসে, তাহলে ওটাকে সে যদি প্রাথমিক স্মরণ ধরে নেয়, তাহলে তার স্মরণ এখানে থাকতে পারে, এরম একটা কোনো ভ্যালু থাকতে পারে। তাহলে এবারে টাইম যাচ্ছে, সে স্কুলের গেটেই দাঁড়িয়ে আছে, মানে ওখানেই দাঁড়িয়ে আছে, সো এইরকম একটা লাইন হতে পারে, অর্থাৎ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বিকজ টাইমের রেসপেক্টে তার কোনো স্মরণের চেঞ্জ নেই, মানে তার কোনো স্মরণ নেই। সো টাইম যাচ্ছে, স্মরণটা এখানেই আছে, ঠিকঠাক প্যারালাল টু ওই জন্য এক্স অ্যাক্সিস হয়েছে। তাহলে এসটি ডায়াগ্রামে স্থির বস্তু চিত্র এটা হতে পারে। ওকে ওকে, এবারে কি এসটি ডায়াগ্রামে, অর্থাৎ লেখচিত্রই এসটি আছে, এবার আমরা কি প্রকাশ করব? না, সমবেগ, তাই তো? তাহলে আগের মতন ওয়াই অ্যাক্সিসে স্মরণ এস, আর এক্স অ্যাক্সিসে টাইম টি, ঠিক আছে? এবার দেখো, আগে থেকে একটা ছক আমি টেনে রেখেছি আগে থেকে, এখানে কি বলেছে? সমবেগ, দ্যাট মিন্স সময়ের সাপেক্ষে তার বেগের কোনো পরিবর্তন নেই, তার বেগটা অলওয়েজ হচ্ছে কি ধ্রুবক হয়ে আছে, তাই তো? আর সেই ধ্রুবক বেগটাকে আমরা 4 4 4 4 করে ধরে নিয়েছি, ঠিক? তাহলে আমি যদি টাইমটাকে 1 ধরে নিই, টি সমান 1, তাহলে আমরা কি জানি? বেগ সমান ভি সমান এস বাই টি, তাই তো? টাইমটা যদি 1 হয়, বেগটা যদি 4 হয়, তাহলে এস মানে ভিটি, দ্যাট মিন্স 4 হবে। ওকে, এবার যদি টাইমটাকে 3 ধরি আমি, তাহলে বেগটাকে এগেন 4 ধরতে হবে, ভি ইন্টু টি, দ্যাট মিন্স 3 × 4 = 12, তাহলে স্মরণটা 12 লিখেছি, ভি 4 ধরেছি, টাইমটা 4 এসছে, তাহলে 16 এসছে, তাহলে এইভাবে এইভাবে এসছে, ঠিক তো? ঠিকঠাক। তাহলে বেগটাকে যদি কনস্ট্যান্ট রাখতে হয়, সময় যেমন যত আস্তে আস্তে করে বাড়ছে, তাহলে স্মরণটাও আস্তে আস্তে করে বাড়তে হচ্ছে, বিকজ অফ আমার বেগটা হচ্ছে ধ্রুবক, মানে সমান বেগ, তার মানে সময়ের সাপেক্ষে তার বেগটা একই আছে, ঠিক আছে? তাহলে যদি আমি করি টি এর মান 1, ঠিক, টি এর মান 1, এখানে আমি একটা পয়েন্ট নিলাম, স্মরণের মান 4, তাহলে এরকম একটা যাবে, ঠিকঠাক। তাহলে টি এর মান 3 এরম যে আসতে পারে, বিকজ এটা হলো আমাদের নিশ্চয়ই 1 2, এটা 3 হলো, তাহলে এর মান 12, তাহলে এইরকম কোনো একটা পয়েন্ট আসতে পারে, ঠিকঠাক। তাহলে এবারে টি এর মান দেখো 4, 2² একটা পয়েন্ট দিয়ে দিলাম, ওকে, আর এস হলো হলো। তাহলে যদি আমি দেখতে পাই
তাহলে এইরকম একটা গ্রাফ আসছে, তাই তো? এটা একটা গ্রাফ আসছে। তাহলে স্থিতিলেখচিত্রে সমবেগ আমাদের এরকম একটা গ্রাফ দিতে পারে, এটা হচ্ছে কি ফিজিক্স বলছে বা আমাদের সেন্স বলছে। তাহলে সরণ বাড়ছে, সময়টাও বাড়ছে, বিকজ অফ সময়ের রেসপেক্টে সরণ আস্তে আস্তে করে বাড়ছে, তাহলে বেগটাকে ধ্রুবক রাখার জন্য তাহলে এরকম একটা তার কি বলতে এবার পারে। দেখো ম্যাথামেটিক্স কি বলতে পারে। আমরা কি জানি y ইকুয়ালস টু এম এক্স, মধ্যে শুরু হয়, অরিজিন দিয়ে শুরু হয়, এমটাকে কি বলা হয় পরে শিখবো, বাট আপাতত শিখে নাও, এমটাকে স্লোপ বলা হয়, গ্র্যাডিয়েন্ট বা নতি বলা হয়। তাহলে এমটাকে তুমি যদি ধ্রুবক রাখার চেষ্টা করো, তাহলে এক্স যত বাড়বে ওয়াইটাও তত বাড়বে আস্তে আস্তে করে। ধরো এমটা টু ভ্যালু তুমি ধরে নিলে, এক্স যদি আমার থ্রি হয়, এটা যদি ফোর হয়, এটা যদি টু আগে থেকে ফিক্সড করে রেখেছি, তাহলে ফোর আর টু এইট হবে, তাহলে এক্স বাড়ছে ওয়াই বাড়ছে, ঠিক? এবারে আমার দেখো কি টানতে বলেছে, দেখো এই তিনটে প্যারামিটারের উপর ফোকাস করো, সরণ, টাইম আর ভি, তাই তো? এই তিনটাই তো প্যারামিটার আছে। এসটি লেখচিত্রে সমবেগকে প্রকাশ করতে হবে, কোনো সম্পর্ক জানো? হ্যাঁ জানি, এস সমান ভিটি, তাই তো? এস সমান ভিটি। এখন এই এস সমান ভিটি, তাই তো? এটাই আমাদের সরণটাকে ওয়াই অ্যাক্সিসে রেখেছি, তাহলে এটাকে ওয়াই ভাবতে পারি। ভিটা হচ্ছে কি ধ্রুবক, বিকজ সমবেগ, তাহলে এটাকে আমি এম ভাবতে পারি। আর টিটাকে তো এক্স অ্যাক্সিসে রেখেছি, তাহলে টিটাকে আমি এক্স ভাবতে পারি। তাহলে এটা কিসের মতো দেখতে লাগছে, ওয়াই ও ওয়াই কস টু এম এক্স এর মতো লাগছে না? এস ওয়ান বিটি সমীকরণটা তাহলে গ্রাফ কিসের মতো হওয়া উচিত? এটাই হওয়া উচিত এস ওয়ান বিটি। তাহলে উইদাউট এনি ফিজিক্যাল কনসেপ্ট, আমরা যদি ম্যাথামেটিক্সটা যদি জানি এস ওয়ান বিটি, তাহলে ওয়াই কস টু এম এক্স সমীকরণ যেটা হয়, তাহলে সেইখান থেকে আমরা চোখ বন্ধ করে স্ট্রেট লাইন, ওকে? এরপরে সমতরণ করব। তো এবার দেখতে পাচ্ছো এসটি গ্রাফ, সমতরণ প্রকাশ করব। তাহলে ত্বরণটা কি টাইমের রেসপেক্টে নিকে কনস্ট্যান্ট থাকবে, সেই কনস্ট্যান্ট ত্বরণটাকে আমরা চার 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 করে ধরে নিয়েছি, ওকে? তাহলে টাইমটাকে 1, 3, 4, 5, 10 আগের মতো ধরে নিয়েছি, বাট কনস্ট্যান্ট এখন কিন্তু ত্বরণ, নট বেগ বা ভেলোসিটি নয়, তাই তো? তাহলে বেগটাকে কনস্ট্যান্ট, মানে ত্বরণটাকে কনস্ট্যান্ট রাখতে গেলে এ সমান কি হয়, ভি বাই টি হয়। তা দেখো বেগ যদি 4 হয়, তাহলে 4/T সময় 1, তাহলে ত্বরণের মান 4 আসতে পারে। আবার যদি ত্বরণটাকে 4 রাখতে হয়, তাহলে বেগটাকে কত হচ্ছে 12, বিকজ অফ 12/3 মানে V/T 4 আসতে পারে। সো এগেন যদি আবার ত্বরণটাকে 4 রাখতে হয়, বিকজ সমত্বরণ, তাহলে বেগটাকে নিশ্চয়ই 16 হতে হবে, বিকজ V/T মানে 16/4 4 আসতে পারে। এরকম করে ছকটা করা হয়েছে, তাহলে টি ভি এর ছকটা ক্লিয়ার। এবার সরণে আসছি, সরণটা দেখো এস সমান কি হয়, ভিটি ফর্মুলা হয়। তাহলে দেখো 4, 4 এটা হচ্ছে কি 36, 64, 100 এরকম করে করে এসছে, তাই তো? ঠিক, এবার আমার কি প্রকাশ করতে, দেখো সরণ, সরণ আর টাইম টি, ওকে? আর প্রকাশ করবো কি ত্বরণটাকে, তাই তো? তাহলে মাঝখানের বেগের কোনো এখানে ভূমিকা নেই, এটাকে আমি মুছে দিতে পারি, ঠিক? তাহলে এস টি আর ত্বরণটাকে তুমি লক্ষ্য করো, তাই টি 1, সরণ 4, তাহলে 1, 4 এরকম একটা ভ্যালু হতে পারে, ঠিকঠাক। 3 এটা 36, তাহলে 2, 3, 36 মানে এরকম জায়গা আসতে পারে, ঠিক? 4, T4, 64, তাহলে এটা 36 ও 64 এখানে আসবে, সো তারপরেটা বোর্ডেতে বাইরে চলে যাবে, ছাদে ঠেকে যাবে, ওকে? তাহলে হচ্ছে কি এটার বাইরে চলে যাচ্ছে। তাহলে আমরা যেটা বুঝতে পারছি, টাইমের রেসপেক্টে সরণটা হচ্ছে কিন্তু এবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাই না? আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে মানে গ্রাফটা এইরকম দেখতে হবে, ঠিক? ঠিকঠাক, তো এটা ফিজিক্স দিল, এবার ম্যাথামেটিক্স অ্যান্সার দেবে। ম্যাথামেটিক্স কী করে অ্যান্সার দিতে পারে, দেখো এস টি এ এগেন তিনটের মতো গ্রাফ টানতে হবে, এস টি লেখচিত্রে সমতরণ প্রকাশ করো, তাই? এ তো, তাহলে বলো এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক জানি? হ্যাঁ জানি, এস সমান ইউটি প্লাস অফ হাফ অফ এটি স্কোয়ার জানি। তুমি এখন ইউটিটাকে নেগলেক্টেড অবস্থায় ভাবো, ইউটি নেই, বিকজ ইউটি হলো একটা প্রাথমিক কন্ডিশন, ভাবো ইউটি নেই, তাহলে এস সমান হাফ এটি স্কোয়ার আছে, তাহলে এসটাকে, তাহলে এস সমান কী আছে, হাফ এটি স্কোয়ার আছে,
ঠিক এস অন হাফ এটি স্কোয়ার আছে, এটাকে ওয়াই অ্যাক্সিসে রাখতে পারি, তাহলে ওয়াই ধরবো, টিটাকে আমরা কোথায় রাখবো, এক্স অ্যাক্সিসে, তাহলে এটা হলো এক্স স্কোয়ার, আর মাঝখানে হাফ এ, এটা হলো একটা কনস্ট্যান্ট, তাই তো? হাফ এটা হলো একটা কনস্ট্যান্ট, তাহলে ওটাকে আমি কি লিখতে পারি, এ প্রাইম কিছু একটা লিখতে পারি, তাহলে সমীকরণটা এস অন হাফ এটি স্কোয়ার কিসের মতো দেখতে হলো এখন, ওয়াই ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার, আমরা জানি তো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার কী হয়, অধিবৃত্তের সমীকরণ হয়, তাই তো? আর বলেছিলাম যার মাথা স্কোয়ার থাকবে সে উল্টো অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রিক, তাহলে দেখো অধিবৃত্তাকার গ্রাফ চলে আসতে হবে, তাহলে আমরা চোখ বুঝেই এরম টেনে দেবো, আর টাইম ক্যান নট বি নেগেটিভ, সো নেগেটিভ পার্টটা নিশ্চয়ই থাকবে না, ওকে? তাহলে ম্যাথামেটিক্স অ্যান্সার দিচ্ছে, ফিজিক্সও অ্যান্সার দিচ্ছে, ঠিক, চয়েস ইজ ইয়োর। এবারে তাহলে এসটি রেখচিত্রে আমরা কি করলাম, স্থির বস্তু করলাম, সমবেগ করলাম, সমতরণ করলাম, এবার এক পালা হচ্ছে অসমতরণ। অসমতরণ মানে যার ত্বরণটা সময়ের রেসপেক্টে ধ্রুবক নেই, তাহলে ত্বরণ যদি ধ্রুবক না থাকে নিশ্চয়ই ভেলোসিটিও ধ্রুবক নেই, আর ভেলোসিটি ধ্রুবক নেই মানে তার সরণটাও ধ্রুবক নেই, এলোমেলো কিছু একটা গতি করে হচ্ছে, তার মানে এসটি লেখচিত্রে একটা লোক ভব করে পাগলের মতো ঘুরছে, এটা হলো অসমতরণ, ক্লিয়ার? ঠিক, আর হচ্ছে কে, তিনটে গ্রাফ, ওকে? তো এবার কি বেগ সময় লেখচিত্র ভিটি গ্রাফ প্রকাশ করবো কি সমবেগ, তার মানে আমরা আবার আমরা জানি সমবেগ মানে কি টাইমের রেসপেক্টে যার ভেলোসিটি কনস্ট্যান্ট, ঠিকঠাক, তাই টি যদি ওয়ান হয় বেগ আগে যা ছিল সেটাই হবে, টি যদি টু হয় বেগ যা ছিল তাই থাকবে মানে সেমই থাকছে, টি যদি থ্রি হয় সেমই থাকছে, তার মানে ওই ছেলেটা স্কুলে গেটে দাঁড়িয়ে থাকার মতো সময় যাচ্ছে বাট ছেলেটা ওখানেই দাঁড়িয়ে আছে, তাহলে স্মরণ সময় লেখচিত্রে কীরম এসেছিল মনে করো, তাহলে এবার বেগ সময় লেখচিত্রে দেখো ভি টি টানবো, বেগটা হচ্ছে ধ্রুবক আর টাইমটা হচ্ছে কিন্তু ফ্লো করছে, তাই তো? সময়ের রেসপেক্টে বেগটা ধ্রুবক হয়ে আছে, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে গ্রাফটা নিশ্চয়ই এইরকমই হওয়া উচিত, ঠিক, তাই তো? তাহলে বেগ সময় লেখচিত্রে এগেন সমবেগ মানে হলো প্যারালাল টু হলো এক্স অ্যাক্সিস মানে টাইম অ্যাক্সিস, ওকে? এটা হলো আমাদের বেগ সময় লেখচিত্রে সমবেগ প্রকাশ, ঠিক আছে? এবার প্রকাশ করব আমরা হচ্ছে কে সমতরণ, সমতরণ, তাহলে তরণটা যদি ধ্রুবক রাখি আমি যদি পুরো ছকটাকে একই রাখি আবার সেমগুলো নিশ্চয়ই বাদ দেব, তরণ এ সমান নিশ্চয়ই ভি বাই টি হয়, তাই তো? তাহলে যদি আমি এটাকে ফোর ধরে নিই, তরণটাকে ফোর ধরলাম, ফোর ধরলাম, ফোর ধরলাম, তাহলে এ সমান ফোর, টি সমান ওয়ান, তাহলে ভি হলো এ ইন্টু টি, দ্যাট ইজ অ ফোর, সো এটা মানে এইট, এটা মানে হলো টুয়েলভ, তাহলে আপ টু যখন সময় আস্তে আস্তে করে বাড়ছে, মানে সরি তরণটা যদি ধ্রুবক থাকে সময় আস্তে আস্তে করে বাড়ছে, তাহলে তার ভেলোসিটিটাও আস্তে আস্তে করে বাড়তে হবে বিকজ অফ সমতরণ, তার তরণটা হলো ধ্রুবক, আর তুমি যদি ডেফিনিশন খেয়াল করো তাহলে সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে, আর সেই তরণটা যদি ইকুয়াল টাইম গ্যাপে যদি ইকুয়াল হারে বেগ বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বললো হচ্ছে কি সমতরণ, ঠিকঠাক? তাহলে আগের মতো টি ওয়ান, ভি চার এখানে হচ্ছে, টি টু ভি এইট, তাহলে এইট এখানে কোথাও একটা হবে, টি থ্রি ভি টুয়েলভ এখানে কোথাও একটা হবে, তাই তো? চার আট বারো এরকম হচ্ছে, তাহলে মোটামুটি একটা স্ট্রেট লাইন, ওকে, ক্লিয়ার? এবারে ম্যাথামেটিক্স, এটা তো ফিজিক্স অ্যান্সার দিল, ম্যাথামেটিক্স কি অ্যান্সার দিচ্ছে, এগেন একই কথা, ভি টি আর এ এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক জানি, হ্যাঁ জানি, কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, তাই না? তাহলে ভি সমান ইউ প্লাস এটিটা যদি ধরি আর একটু যদি সাজিয়ে লিখি ভি সমান এটি প্লাস অফ ইউ, তাহলে আমরা ভিটাকে বলতে পারবো ওয়াই সমতরণ, এটাকে এম বলতে পারবো, টিটা যেহেতু এক্স অ্যাক্সিসে আছে তাহলে ওটা এক্স, এটা প্লাস সি এর মতো দেখতে লাগছে,
প্লাস সি এর মতো দেখতে লাগছে। এবার যদি আমি ইউটাকে নেগলেক্ট করি, মানে যার কোনো প্রাথমিক বেগ নেই, তাহলে সিটাও তার নেগলেক্টেড নেগলেক্টেড, তাহলে ওয়াই ইকোয়ালস টু এম এক্স, অর্থাৎ ভি সমান এটি ওয়াই ইকোয়ালস টু এম এক্স এর মতো দেখতে। ওয়াই সমান এম এক্স কিসের গ্রাফ? স্ট্রেট লাইনের গ্রাফ। তাহলে চোখ বন্ধ করে ওয়াই সমান এম এক্স, অর্থাৎ ভিটি লেখচিত্রে সমতরণ এরকম একটা গ্রাফ দেবে, চোখ বন্ধ করে লেখচিত্র মানে স্ট্রেট লাইন। আর যদি বলো ইউ আছে অর্থাৎ সি আছে, তাহলে তো জানো কী হবে, তার একটা ইনিশিয়াল থাকবে কিছু, ঠিকঠাক। ওকে, এবার হচ্ছে কে অসমতরণ, অসমতরণ। ওকে, তাহলে আগেই বলেছি ত্বরণটা হলো টাইমের রেসপেক্টে ধ্রুবক না, তাহলে কখনো বাড়ছে কখনো কমছে। তাহলে ত্বরণ যদি বাড়ে কমে, তাহলে বেগটাও নিশ্চয়ই বাড়বে কমবে, ঠিক। তাহলে বেগেরও সময় সাপেক্ষে হ্রাস বৃদ্ধি হবে, কারণ আরবিটারি নেচার একটা হবে। তাহলে এই গ্রাফটাকে এবার এই ছকটাকে ভুলে যাও। তাহলে অসমতরণ ভিটি লেখচিত্রে আগের মতো ভবঘুরে, ঠিকঠাক। ওকে, এরকম একটা গ্রাফ আসতে পারে, বেগ সময় লেখচিত্র অসমতরণ, ঠিক আছে। আর একটা MCQ করবো, দিয়ে আজকে ক্লাস শেষ। চলো, এটা হলো প্রশ্ন, প্রশ্নটা কি একবার বলে দিই। ত্বরণ সময় লেখচিত্র এরকম একটা গ্রাফ বলে দিয়েছে, ঠিক। এবারে বলেছে ভিটি লেখচিত্রে এইটার রিপ্রেজেন্টেশন কি হতে পারে, চারটে অপশান আছে ABCD, বলো কি হতে পারে, কি হতে পারে বলো। সো চোখ বুঝিয়ে আমি বলে দেবো, অপশান এ ইজ রাইট। এটা জানার জন্য কোনো আহামরি ফিজিক্স টিজিক্স লাগবে না, কি করে জাস্ট সিমেট্রিক নেচার, জাস্ট অবজারভেশন। দেখো এখানে এই ঘটনা যা ঘটেছে এইটুকু তাই, তাই না, এটা এক্স অ্যাক্সিসের উপরে আছে, এটা যা ঘটনা এটা তাই ঘটনা। তাহলে ফিগারের মধ্যে দেখো এমন কোথায় একই জিনিসের রিপিটেশন আছে, ঠিক। একমাত্র দেখো এ পিকচারে এই জিনিসটার যেমন রিপিটেশন আছে, এই জিনিসটার রিপিটেশন আছে, আর বাকি দেখো কোথাও কোনো রিপিটেশন আছে, এইটা উঠছিল বাট এখানে গিয়ে ফল করে গেছে। সেম জিনিস উল্টো গ্রাফ দিতে পারে না, সো বাকি কোথাও তার হতেই পারে না, তাহলে অপশান এ ইজ রাইট। এবারে এটা তো ফিজিক্স জানার দরকার পড়লো না, এবারে আমরা ব্যাখ্যা দিয়ে বোঝাই। তাহলে সরল সময় লেখচিত্রে এরকম একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস আছে, তাহলে কি সমতরণ, ঠিক, সমতরণ হয়েছে। তাহলে ভিটি লেখচিত্রে সমতরণ কি হয়, স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন গেছে। এবার দেখো ত্বরণটাকে জিরো হয়ে গেছে, এবার ত্বরণ জিরো মানে কি ভেলোসিটির কোনো বৃদ্ধি নেই, ভেলোসিটির কোনো বৃদ্ধি নেই মানে কি সমবেগ হয়েছে। তাহলে বেগটা দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে টাইম অ্যাক্সিসের, তাহলে সমবেগ রিপ্রেজেন্ট করলো। আবার দেখো বেগটা এখান থেকে বেড়ে গিয়ে সমতরণ হয়েছে, ঠিক, সমতরণ। আবার জানি ভিটি লেখচিত্রে সমতরণ মানে কি আবার একটা স্ট্রেট লাইন, তাহলে ওইখান থেকেই আবার একটা স্ট্রেট লাইন করতে শুরু করলো, ক্লিয়ার। যদি ভিডিওটাতে অসুবিধা থাকে পজ করে দেখে নিও, একটু তাড়াতাড়ি বলেছি। সো আজকের এই পর্যন্ত স্টপ করব। সো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাই।